नम्बर वन साढ़े सातटार समय घर थे बाहर चा टा खाइए बाहर तरह गेसे गेसरे मोटामुटी साढ़े नटार समय फोन आई है रामनगर एफ सी आईर भरे टिकल पड़ा ना किताब এখান থেকে ফোন আসে যে ওরকম ওইরকম একটা ডেপুটি বাবা কাছে আই কার্ড আছে। নমস্কার পরাগবাসী, আমি সোনিকা। আমি এই মুহূর্তে একটি বিগ ব্রেকিং নিউজ আপনাদের জন্য নিয়ে এসেছি। আজ শুক্রবার শিলচর রামনগর সংলগ্ন রেল লাইনে ঘটে গেল এক চাঞ্চল্যকর ঘটনা। বছর ২৫ অমিত দেব নামের শিলচর শরৎপল্লির বাসিন্দা এক যুবকের মাথা কাটা গেল শিলচর আগরতলা গ্রামীণ ট্রেনে। আসুন দেখে নি সেই যুবকের পরিবারের পক্ষ থেকে কি মন্তব্য করছে। সাড়ে সাতটার সময় ঘর থেকে বাইরে এসে চা টা খাইয়া বাইরে তারপরে গেছে গেছে মোটামুটি সাড়ে নটার সময় ফোন আইছে আমরা ওরকম রামনগর এফ সি আইয়ের ভিতরে টিকল পাড়া না কিতাব এখান থেকে ফোন আইছে যে ওরকম ওইরকম একটা ডেপুটি বাবা কাছে আই কার্ড আছে দিয়া ওই আমরা গেছি দিয়াতে কিছু ঠিকই আছে আমরা যেটা তোমায় ট্রেন লাইনে কাটবে তো কিচ্ছু না তার কাছে একটা প্ল্যাটফর্মের টিকিট একটা তোমার এমনি গেছে সকালে হয়তো পরিবারও বড় ভাই আছে মা আছে বড় ভাইয়ের বউ আছে বাকি যে একটা আছে তাই বয়স তো কত হইব মোটামুটি 27 নাম অমিত অমিত সোনাই রোড সরস্বতী।